Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to guys my channel Sorif Car Decoration. My new video car GMC backlight 2 piece fitting. আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে GMC গাড়ির পিছনের ব্যাকলাইট নতুন লাগায়। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই একটু দয়া করে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো আজকে দেখাবো কিভাবে GMC গাড়ির ব্যাকলাইট চেঞ্জ করবেন 2015 মডেল GMC। তো GMC 15, 16, 17, 18, 21, 22 সবগুলো একই রকম, 2000 হইতে 2022 সব একই মডেল, একই রকম কাজ। তো আমি প্রথমে উপরের নাটটা খুলছি, তারপর নিচের নাটটা খুলতেছি। তো আপনারা এভাবে খুলবেন। তো আমি কিন্তু দুইটা লাইট, এটা এলইডি আসে, এলইডি নতুন পাওয়া যায়, এলইডি পুরানো পাওয়া যায় না বা নষ্ট হলে ঠিক করা যায় না বা ঠিক করে আমার কাস্টমার। এটা আমিরের গাড়ি, বড় শেখের গাড়ি, তো আমি এই জন্য এটা নতুন লাগাইতেছি আর কাস্টমাররা বলছে নতুন লাগানোর জন্য। এটা পাওয়া যায় না, মার্কেটে অ্যাভেলেবেল নাই, তো আমি লাইট খারাপ হলে মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমি এটা দুইটা লাইট লাগামো নতুন, এটার বর্তমান রেট 1500 রিয়াল, দুইটা অরিজিনাল 1500 রিয়াল, 2014 মডেল 15 মডেল একই রেট। তো আমি দেখেন লাইট দুইটা খুলে নিছি, এখন আমার পুরোটা এটা কিন্তু খারাপ, এই দুইটা লাইটে কিন্তু খারাপ। দেখেন এত সুন্দর লাইট নতুনের মতো, কিন্তু লাইটটা দেখতে খারাপের মতো দেখা যায় না, কিন্তু লাইটটা খারাপ বা ঠিক করা যায়, কিন্তু আমার কাস্টমার আমির শেখ অনেক পয়সার মালিক, তো উনি বলছিল এটা নতুন লাগানোর জন্য। তো আমি দাম করছি, নতুন লাগাইতেছি। তো একটা খোলা শেষ, তো পরেরটা আমি খুলতেছি। প্রথমে প্লাস্টিকটা স্ক্রুড্রাইভার দিয়া খুলে নিমু, তারপর পুরো লাইটটা এখন খুলমু। এটা পুরো এলইডি, ভিতরে এলইডি অ্যাডজাস্ট করা, এটা হয়তো কেউ ঠিক করে কিন্তু কাস্টমার ঠিক করবো না, কাস্টমার অনেক বড় লোক। এটা কিন্তু ভিতরে পুরোটা এলইডি, তা লতা তারের মতো জ্বলে, এটা কিন্তু অরিজিনাল, অনেক দাম, তো 1500 রিয়ালের মতো। আমি দেখেন উপরেরটা নাট খুলতেছি আর বাকি নিজেরটা খুলমু। তো এইটা এইসব কাজ বর্তমানে সৌদি আরব বা ইউরোপ কান্ট্রি করলে বেতন পায় আপনারা 1 লাখ থেকে 2 লাখ টাকার মতো বেতন পাওয়া যায়। বর্তমানে এইসব ধরনের কাজ অনেক ভ্যালু, আমি যেসব ধরনের কাজ করি, কার ডেকোরেশন বা স্পেয়ার পার্টস বা ইলেকট্রিশিয়ান বা মেকানিকি, বর্তমানে সৌদি আরব সহ মিডল ইস্ট এবং ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক লাভবান, বেতন পায় 1 থেকে 2 লাখ টাকার মতো পায়। তো আমি দেখেন ফিসটা খুলে নিতেছি, এটা এইভাবে একই ফিস আসে অ্যাডজাস্ট করা, লাইট পুরাটা এলইডি, পিছনের ব্যাকলাইট, এটা সিগনাল ব্যাকলাইট। তো আমি আস্তে আস্তে খুলতেছি, এই পুরো এলইডি লাইট, পুরাটা এলইডি লাইট, বর্তমানে এটা পাওয়া যাচ্ছে না, নতুনও পাওয়া যাচ্ছে না, কারণ নতুন মডেলের গাড়ি তো মার্কেটে অ্যাভেলেবেল নাই। তারপরেও আমি দুইটা ম্যানেজ করছি, এটা আমার কাস্টমার সৌদি আরবের শেখ আমির, যেটা বলেন বা মন্ত্রী যেটা বলেন, বড় ধরনের অনেক পয়সা মালিক। তো আমি তাকে বলছি যে না পাস, গাড়ি নিয়ে আসেন, না পাইলে আমি ঠিক করে দিব। তো উনি বলতেছে না আমি নতুন দুইটা লাগাবো। তো আমি দেখেন আমার খোলা শেষ, আমার দুইটাই খোলা শেষ। তো গাড়িটা পুরো দেখেন নতুন মডেলের গাড়ি, কালার কালোর মতে, তবে কালো কালার না, একদম দেখতে দেওয়া যায় কালো, কিন্তু গাড়িটা একটু কালো না, কালো কালো রঙ কিন্তু হালকা হালকা একটু অন্যরকম কালার। তো আমার কাছে দেখেন দুইটা লাইট আমি নিয়ে আসছি,
এটা অরিজিনাল আমেরিকা কিন্তু আরেকটা আসে অরিজিনাল কোম্পানি শোরুম আমেরিকার গাড়ির সাথে যেটা আসে তো আমার কাছে এটা অরিজিনাল অরিজিনাল আমেরিকা কিন্তু যেটা গাড়ির সাথে আসে ওটা না ওটা মার্কেটে নাই তো এখন দেখেন আমি লাগাইতেছি কিন্তু কাস্টমার বলতেছে যে নতুন পিসটা না লাগার জন্য কারণ পুরানো যে পিস আছে ওইটা গাড়ির সাথে অরিজিনাল নতুন গাড়ি তুই ওইটা লাগা তুমি ওটা লাগাই দাও তো আমি ওটাই লাগাইতেছি তো আমি এখন পিসটা খুলে নিব দেখেন আমি কিভাবে পিসটা খুলতেছি তো ভাই যদি আপনারা এইসব ধরনের কাজ করি সৌদি আরব সহ মিডল ইস্ট বা আমেরিকা লন্ডন ইউরোপ কান্ট্রিতে যান তো বেতন এক থেকে দুই লাখ হয়তো তিন থেকে চার লাখও ইনকাম করতে পারেন অনেকজন আছে ইউরোপ কান্ট্রির মধ্যে ঘন্টায় কাজ করে তো আমি কত বেতন পাই বলবো না কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক পাই আমি কিন্তু অনেক মাশাল্লাহ অনেক বেতন পাই কত পাই বলবো না তবে অনেক পাই অনেক আমার যা পাই ইনশাল্লাহ আমার তিন ফ্যামিলি চলে আমার এক ফ্যামিলি আছে তিন ফ্যামিলি নাই তবে আমি যা পাই আমার তিন ফ্যামিলি সুন্দর মতো চলে তো আপনারাও এইসব ধরনের কাজ যদি শিখা থাকেন বা আমার ভিডিওটা পুরো যদি দেখেন ইনশাল্লাহ পুরাটা শিখতে পারবেন আমি এক এক দিন এক এক মডেলের গাড়ির কাজ দিই বিএম মার্সিডিজ সব ধরনের মডেলের দিই আমরা পুরো ভিডিও আস্তে আস্তে দেখেন আমার ইউটিউব চ্যানেল লাইক ফলো শেয়ার করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার করেন আমার ভিডিওটা পুরো দেখেন হয়তো আপনারাও পারবেন ইনশাল্লাহ হয়তো আপনাদেরও উপকারে আসবে তো আমি দেখেন কীভাবে জিএমসি গাড়ির ব্যাক লাইট লাগাই তো দেখেন আমার ফিসটা লাগানো শেষ আর একটা ব্যাক লাইট ওইটা শুধু বাল্ব ওটা লাগাই দিতেছি তো আমার লাগানো শেষ আমি কিন্তু এখন চেক করব আমি জানি যে লাইটটা জ্বলবো তারপর আমি চেক করে নিব কারণ আমি এক কাজ একবার করতে পছন্দ করি তো আমি খুব শিওর হয়ে খুব মনোযোগ দিয়ে কাজ করি দেখেন একদম জ্বলতেছে এলইডি লাইট পুরাটা লাইট এলইডি দেখেন সিগনাল যে এটা লাইট ওটাও এলইডি শুধু একটা লাইট নর্মাল ওটা ব্যাক লাইট তো আপনারাও লাগাইবেন ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখেন খুব সহজে শিখতে পারবেন কীভাবে জিএমসি গাড়ি এলইডি লাইট পিছনের ব্যাক লাইট লাগায় তো আমার লাগানো শেষ আমার সাথে যে কাস্টমার আছে উনি বর্তমানে সৌদি আরবের আমির বা শেখ আপনারা যেটা বাংলাতে বুঝবেন যে মন্ত্রী বা এমপি যেটাই বুঝেন তো সাথে আছে সাথে ওনার ড্রাইভার আছে ওটা উনি সৌদি ড্রাইভার সৌদি তো আমি দেখেন আমার লাইট লাগানো শেষ তো কাস্টমার আমার সাথে হেল্প করতেছে কাস্টমার যখন তেলছে আমি ভিডিও করি তো কাস্টমার তাড়াতাড়ি আসছে যে ভিডিও কর তোর ভিডিও দে তোমার ভিডিও দেখি অনেক লোকে শিখতে পারবে তো এটা জিএমসি গাড়ি এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না তুমি আরবিতে বলিও তো আমি আমার চ্যানেল আরেকটা আছে আরবি শরীফ কাড্ডা গ্যারেশন এন্ড ব্যাটারি তো মন চাইলে ওটা দেখতে পারেন আরবিতে তো আমি দেখেন নাটটা টাইট দিতেছি আমার লাগানো শেষ আমার নাটটা আমি টাইট দিতেছি এটা নাটটাও আমেরিকান অরিজিনাল নাট তো বর্তমানে এইসব ধরো এই একটা গাড়ি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালায় ওরটা কিন্তু মডিফাই করা সেম মডেল তো আমার লাগানো শেষ আমি এখন একটু প্লাস্টিক আছে ওটা লাগাই দিতেছি তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে ফেসবুক পেজ শরীফ কার ডেকোরেশন লাইক করো শেয়ার করিয়েন তো আমার বাকিটা আছে আমার বাকিটা লাগাই দিতেছি এই তারটা দিয়ে আমি লাগাবো যেটা নতুন তার বা নতুন ফিস নতুন ওয়্যার আমি ওটা ফিট করব না তো দেখেন কিভাবে আমি এটা খুলতেছি একদম ইজি এত বেশি কঠিন কিছু না যদি কাজ জানেন হয়তো গাড়ি দেখলে অনেক অনেকে ভয় পান যে নতুন মডেলের গাড়ি বাইক কোনো ভয়ের কিছু নাই সব আস্তে খুলে লাগবেন সাহস কইরা ইনশাআল্লাহ কোনো ভয় নেই আর আমার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ পুরাটা কাজ শিখতে পারবেন এইসব ধরনের কাজ বর্তমানে সৌদি আরব মিডল ইস্ট বা আমেরিকা লন্ডন ইউরোপ কান্ট্রির মধ্যে বেতন সর্বনিম্ন এক থেকে পাঁচ লাখও আছে
তো আমার বেতন কত ভাই আমি বলতেছি না, আলহামদুলিল্লাহ আমি অনেক বেতন পাই, আমি যে বেতন পাই আমার বেতন ফ্যামিলি সুন্দর চলে, তবে আমার তিন ফ্যামিলি নাই, আমার এক ফ্যামিলি ছোট ফ্যামিলি, তো আমি দেখেন খুব ইজিভাবে এটা এই যে লাইটটা লাগাইতেছি এটা ব্যাক গিয়ার আর পুরাটা এলইডি, পুরাটা সিগন্যাল ব্রেক পুরাটা এলইডি লাইট, শুধু একটা লাইট নর্মাল ওটা ব্যাক লাইট, ব্যাগে দিলে ওটা শুধু জ্বলে আর পুরাটা এলইডি লাইট। দেখেন আমি কীভাবে ফিট করতেছি, আস্তে আস্তে আপনারাও শিখতে পারবেন। তা আমি এখন হালকা একটু চাপ দিমু লাইটটা অ্যাডজাস্ট করে, তবে তার আগে আমি চেক করে নিতেছি, আপনারাও কাজ করার আগে বারবার চেক করবেন, কারণ বারবার চেক করলে লাইট দুই তিনবার খোলা ফিটিং করা লাগে না, ফিটিংয়ের আগে চেক করে নেবেন। তো আমার এখন শেষ, আমি দেখেন এইভাবে দুইটা নাট আছে, অ্যাডজাস্ট করে হালকা একটু হাতের উপর চাপ দিমু, হালকা একটু বাড়ি মারমু, টক্কর করে এটা বৈশা যাইব গা। তো এইভাবে আপনারা লাগাইবেন, দেখেন এলইডি লাইট আমার ফিটিং করা শেষ, বাকি আমার আছে দুইটা নাট, আমি ওটা টাইট দিমু, টাইট দেওয়ার পরে আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি নাট দুইটা এই যে এখন একটা নিচে একটা উপরে ফিট করমু। তো যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও কেমন হয়েছে, আর আপনারা এইসব ধরনের কাজ শিখলে বা জানলে সৌদি আরব হইতে বর্তমান ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্ট, আমেরিকা, লন্ডন অনেক টাকা স্যালারি পাওয়া যায়। আমি যতটুকু জানি আমার স্যালারি প্রায় অনেক, আলহামদুলিল্লাহ আমার 16 বছরের অভিজ্ঞতা। তো আমি সবসময় নতুন নতুন গাড়ি, নতুন নতুন ধরনের বিএম, মার্সিডিস, উদি সব দামি দামি কাজ করি, পুরানো মডেল কাজ করি, তবে আমার নতুন গাড়ি ডেঞ্জারেস যেগুলো ওগুলো কাজ করতে বেশি পছন্দ হয়। তো আমার লাগানো শেষ, বাকি প্লাস্টিকটা আছে, এটা আমি আস্তে আস্তে তারপর দেখেন কীভাবে ফিট করে দিতেছি। তো যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার কাজ করা শেষ, দেখেন আমি এখন সাথে আমার এই কাস্টমারটা কাস্টমার সৌদি আরবের আমির বা শেখ, বাংলাদেশে যারা বলেন এমপি মন্ত্রী। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।